আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে কমন একটা রেসিপি ভিন্ন স্বাদে পরিবেশন করব। তো আমাদের আজকের রেসিপিটা হচ্ছে অরেঞ্জ হানি পাস্তা। তো আপনারা দেখতেছেন আমি এখানে পাস্তা অরেঞ্জ নিয়ে নিছি এবং সাথে কিছু আমি বাদামও নিয়ে নিছি ডেকোরেটের জন্য বা আরও টেস্ট বাড়ার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা প্লেটে কিছু পাস্তা বয়েল করে নিয়েছি, যেটাকে আমরা বাংলায় বলি সিদ্ধ, হানি যেটাকে আমরা বাংলায় বলি মধু, কিছু অরেঞ্জ যেটাকে আমরা বাংলায় বলি মাল্টা, কিছু পাউডার মিল্ক যেটাকে আমরা বাংলায় বলি গুঁড়ো শুকনো দুধ, আর এই তো কিছু বাদাম ফ্রুটস, তারপর খেজুর, আমি কিছু কিশমিশও নিয়ে নিছি সাথে, ড্রাই ফ্রুটসগুলো আমি ডেকোরেট হিসাবেও ইউজ করব, আবার খেতে অনেক টেস্টি হবে। তো আজকে মূলত আমার এই রেসিপিটা আমার কিছু মা বাবাদের জন্য, আমরা বলেন বাচ্চারা বলেন আমরা পাস্তা অনেক খেতে পছন্দ করি, কিন্তু আমাদের অনেক মা বাবারা আছেন যারা নুডলস বলেন পাস্তা মুঠেও পছন্দ করেন না ওনারা খেতে। তো ওনাদের উদ্দেশ্যে আমি আজকের এই রেসিপিটা নিয়ে আসছি। আমার মাও এই রেসিপিটা অনেক পছন্দ করেন খেতে, ওনার ডায়াবেটিস, তো যার জন্য আমি ওনাকে হানি দিয়ে দিই। তো আমাদের মধ্যে অনেক মা বাবারা বলেন এই ডেজার্টটা পছন্দ করবেন খেতে, অনেক পছন্দ করবেন। তো ওনাদের উদ্দেশ্যে বলতেছি ওনাদের কোনো প্রবলেম হবে না, যেহেতু এখানে হানি দিয়ে আমি রেসিপিটা তৈরি করছি। তো প্লিজ আপনাদের উদ্দেশ্যে ডেজার্টটা এবং ডায়াবেটিসের জন্য কোনো প্রবলেম হবে না হানি দিয়ে, যেহেতু আমি এটা বানাইছি। তো এই তো আমি আজকে তো আর কথা না বাড়িয়ে আমরা চলুন চুলাতে চলে যাই। তো দেখুন আমরা চুলায় চলে এসেছি। তো এখন ফার্স্টে আমি আমার বয়েল করা আর কি, যেটাকে আমরা বাংলায় বলি সিদ্ধ। তো আপনারা কেউ মাইন্ড করবেন না, আমি সবার সুবিধার্থে বাংলা ইংলিশ দুইটাই বলতেছি। আমাদের সিদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিব। আমরা মাল্টাটা একদম নামানোর একটু আগে দিব। তো দিয়ে দিব এখন আমাদের চীনাবাদামগুলো, আমাদের দেশি বাদাম যেটা। এখন দিয়ে দিব আমাদের মেইন যেটা, আমাদের হানিগুলো আমরা দিয়ে দিব। এই তো ঢেলে দিলাম, এখন আমি নাড়াচাড়া করি একটু। এটা আমাদের বেশি সময় লাগবে না, আমি 15 মিনিট বলছি, 15 থেকে 20 মিনিট, কিন্তু না তার থেকেও কম লাগবে, কারণ যেহেতু আমাদের এটা বয়েল করা। তো এখন আমি দিয়ে দিব আমাদের গুঁড়ো দুধটা। এই দেখুন এখানে আমি বড় চামচে, তো এই দেখুন 5 মিনিট পর এভাবে হয়েছে আমাদের পাস্তাটা। তো এখন আমি দিয়ে দিব অরেঞ্জগুলা, অরেঞ্জ যেগুলো আমি কেটে রেখেছিলাম সবগুলো আমি দিয়ে দিলাম। আমি একটা অরেঞ্জ নিয়ে নিছি, আর এই তো কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আর বাকিগুলো আমি আমার ডেকোরেটের জন্য ইউজ করব। এই তো দেখুন, তো আমার
অরেঞ্জের হানি পাস্তা রেডি হয়ে গেছে। তো এখন এটা আমি পরিবেশন করব একটা প্লেটে। তো এই দেখুন, আমি আমার হানি অরেঞ্জ পাস্তা প্লেটে নিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে আপনারা দেখতেছেন, এবং এটা অনেক টেস্টি। আমি নিজে অনেকবার ঘরে ট্রাই করছি, আর এটা আমার নিজের রেসিপি। আপনারাও ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে, কারণ আমাদের এক একজনের এক এক ধরনের রেসিপি থাকে। তো ইনশাল্লাহ আপনারা ঘরে এটা ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। আর তো আর বললাম, আজকের এই রেসিপিটার উদ্দেশ্য আমার ওই মামা বাবাদের জন্য, যারা পাস্তা নুডলস এগুলো খান না, কিন্তু এটা অনেক ভালো লাগবে ডেজার্টের মতো। আমরা রোজা বলেন আর এমনিতে বলেন এটা আমরা খেতে পারবো। তো এই তো, তো আমি আমার আজকের রেসিপিটার উপকরণগুলো আপনাদের আবার বলে দিতেছি। পাস্তা, যেটা আমরা সবাই জানি, কম বেশি এটা আর বলতে হবে না। আর আমি নিচে এখানে হানি, যেটা আমরা বাংলায় বলি মধু, নিয়েছি অরেঞ্জ, যেটাকে আমরা মালটা বলে থাকি বা কমলা। আবার নিয়ে নিচ্ছি আমি কিছু নাটস আর কি, এগুলা যেটা আমরা বাংলায় বাদাম বলে থাকি ওইটা আর কি। আর এই তো দেখতে পাচ্ছেন কিছু আমি ডেকোরেটের জন্য এখানে কাজু, পিস্তা, আলমন্ড, তারপর কিছু কিশমিশ। তো এই তো, তো আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই আমি বিদায় নিয়ে নিতেছি। ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে, আর ইনশাল্লাহ আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।